নমস্কার বন্ধুরা আমরা সাইকোলজির যে চ্যাপ্টার ওয়াইজ যে ডিসকাস আলোচনা করেছি এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ তার আজকে দ্বিতীয় পাঠ কারণ আমরা প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম টপিক নিয়ে আলোচনা করছিলাম সেই টপিকের নাম ছিল শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি অর্থাৎ প্রথম সময় শিক্ষার মনোবিজ্ঞানের যে কি ধরনের বৈশিষ্ট্য ছিল তার আচার আচরণগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি তার আজকে দ্বিতীয় পাঠ প্রথম পার্টে আমরা এক থেকে তেত্রিশটা কোশ্চেন আলোচনা করেছি আজকে আমরা দ্বিতীয় পার্টে তেত্রিশ থেকে প্রায় চৌষট্টি পর্যন্ত কোয়েশ্চিন আলোচনা করবো এই পুরো পি দুটো ভিডিওর পুরো পিডিএফটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তোমরা অবশ্যই সেখানে এখানে টেলিগ্রামের লিঙ্ক থাকবে টেলিগ্রামের লিঙ্কে তোমরা ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে তোমরা কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে এছাড়াও যদি কোনো ইনফরমেশনের জন্য প্রয়োজন হয় সেখানেও এক হোয়াটসঅ্যাপের নাম্বার দর থাকবে তোমরা সেখানেও এম এস করে জেনে নিতে পারবে যদি রকম প্রবলেম হয়ে থাকে তাহলে চলো বন্ধুরা দেখি আজকে যে প্রথম কোশ্চিনে রয়েছে যে নিম্নের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের প্রাসঙ্গিক বিষয় নয় এখানে যে অপশানগুলো দেখা দেওয়া আছে দেখো যে মনোবিজ্ঞানের সঙ্গে কোনটা সম্পর্কিত নয় প্রত্যক্ষণ অবশ্যই সংবেদন প্রত্যক্ষণ তো আমরা পড়ি তার মানে এটা কি এটা অবশ্যই মনোবৈজ্ঞানিক মনোবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত কল্পনা দেখো আমরা জানি যে শিশুরা কিন্তু প্রাপ্তবয়স্কদের থেকে বেশি কল্পনা করতে পারে এটাও কিন্তু একটা মনোবিজ্ঞানের একটা আলোচ্য বিষয় অস্বাভাবিক আচরণ এটা তো খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী তাদের মধ্যে বিভিন্ন ধরনের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করি সেই সমস্ত অস্বাভাবিক আচরণ কিভাবে দূর করতে হয় সেটা মনোবৈজ্ঞানিক পদ্ধতি থেকে আমরা জানতে পারি তাহলে এটাও আলোচ্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় কিন্তু দেখো বন্ধুরা অপশান সি হচ্ছে দিবা স্বপ্ন যেটা আমরা বলি ডে ড্রিম সেটা কিন্তু মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় নয় ঠিক আছে কারণ মনোবিজ্ঞান এই দিবা স্বপ্ন সম্পর্কে কখনো কোনো ধারণা দেয়নি তাই এটা সঠিক আনসার হবে অপশান সি নেক্সট কোশ্চেন নিচের ভুল বক্তব্যটি চিহ্নিত করো অর্থাৎ এখানে চারটে অপশানের মধ্যে কোনটা ভুল সেটা কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে দেখো বলছে শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর শিক্ষাকালীন আচরণ অধ্যয়ন করে অবশ্যই অবশ্যই একটা শিক্ষার্থী যখন শিক্ষা গ্রহণ করে তখন তার আচরণের কি ধরনের পরিবর্তন হচ্ছে তার মধ্যে কি ধরনের মানে ডেভেলপমেন্ট হচ্ছে অবশ্যই একটা মনোবিজ্ঞানিক অর্থাৎ মনোবিদ্যার মানে শিখন অবশ্যই তার মধ্যে একটা প্রভাব বিস্তার করে থাকে নেক্সট হচ্ছে কি শিক্ষা মনোবিজ্ঞান একটি গতিশীল এবং প্রয়োগমূলক বিজ্ঞান অবশ্যই কারণ আমরা জানি যে শিক্ষা কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হয়ে চলে আর শিক্ষা যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হয়ে হতে পারে তাহলে মনোবৈজ্ঞানিক যে পদ্ধতি সেটাও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান কি একটা গতিশীল প্রক্রিয়া আর এই গতিশীল প্রক্রিয়াটা কি আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি বলেই তো শিক্ষার্থীদের বিভিন্ন দিক থেকে ডেভেলপমেন্টটা হয় নাহলে তো শিক্ষার্থী ডেভেলপমেন্টটা হতো না তাহলে অবশ্যই এটাও সঠিক আনসার অপশান সি দেখো শিক্ষা মনোবিজ্ঞান ব্যক্তি শিক্ষার্থী অপেক্ষা সামাজিক স্বার্থ অধিক গুরুত্ব দেয় কখনোই না কারণ শিক্ষা মনোবিজ্ঞান সর্বপ্রথম শিক্ষার্থীকে থেকে বেশি করে মানে গুরুত্ব দেয় কারণ আমরা তো এখন পড়ছি যে এখন শিশুদের যে শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক এডুকেশান অর্থাৎ শিশুকে কেন্দ্র করে সমস্ত কিছু করতে হবে শিশুই হবে মেন ভূমিকায় তাহলে অপশান সি হবে এটা সঠিক আনসার কারণ অপশান সি হচ্ছে এটা ভুল কারণ আমাদেরকে ভুল আনসারটাকে খুঁজে বের করতে বলা হয়েছে অপশান সি নেক্সট কোশ্চেন দেখো থার্টি সিক্স নাম্বারে বলা হচ্ছে যে নিচের কোন পদ্ধতিটি শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের কার্যধারা পর্যালোচনা করে অর্থাৎ বলছি দেখো উভয়ের কার্য কার্য মানে কার্যকলাপ পর্যালোচনা করে দেখো পর্যবেক্ষণ ধরো পর্যবেক্ষণ পদ্ধতিতে কোনো একটা শিক্ষা দিলে একজন শিক্ষক যখন একটা শিক্ষার্থীকে তোমার মানে মূল্যায়ন করবে তখন কিন্তু একজন শিক্ষক মহাশয় শুধুমাত্র শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করবে শিক্ষার্থী কখনোই শিক্ষককে মানে পর্যবেক্ষণ করবে না তার মানে এটা মানে একমুখী এটা তো হবেই না কেস স্টাডি কেস স্টাডিটা অন্য একটা জিনিস আমার ঠিক জানা নেই এটাও হবে না নেক্সট অপশান সি দেখো ফান্ডস মিথস্ক্রিয়া পদ্ধতি মানে মিথস্ক্রিয়া পদ্ধতি মানে বুঝতে পারছো যে একে অপরের সঙ্গে মিউচুয়াল মিউচুয়াল সিস্টেম তার মানে অপশান সি হবে এটা সঠিক আনসার নেক্সট কোশ্চিন থার্টি সেভেন নাম্বারে বলা হচ্ছে যে মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য হল মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য মনোবিজ্ঞান ব্যক্তির সব ধরনের আচরণ অধ্যয়ন করে শিক্ষা মনোবিজ্ঞান ব্যক্তির শিক্ষাকালীন আচরণ অধ্যয়ন করে কি বলছে যে মনোবিজ্ঞান ব্যক্তির সব ধরনের আচরণ অধ্যয়ন করে শিক্ষা মনোবিজ্ঞান ব্যক্তির শিক্ষা কালীন আচরণ অধ্যয়ন করে অবশ্যই সঠিক আনসার অপশান বি দেখি মনোবিজ্ঞান মানসিক প্রক্রিয়ার গতি প্রকৃতিকে পরীক্ষণের দ্বারা সমাধান সূত্র আবিষ্কারের মধ্যে দিয়ে মানসিক প্রক্রিয়ার উন্নতি সাধন করে শিক্ষা মনোবিজ্ঞানের শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের সূত্র ও নীতিগুলো ব্যবহারের মাধ্যমে শিক্ষা প্রক্রিয়া উন্নতি সাধন করে এটাও সঠিক মনোবিজ্ঞান আচরণকে বিশ্লেষণ করে মাত্র নৈতিক বিচার করে না কি বলছে মনোবিজ্ঞান আচরণকে বিশ্লেষণ করে মাত্র নৈতিক বিচার করে না শিক্ষা মনোবিজ্ঞানে শিক্ষাকালীন আচরণ এবং নৈতিকতা অবশ্য বিচার করে অবশ্যই এটাও ঠিক অপশান ডি হবে এটার সঠিক আনসার কারণ প্রত্যেকটা কিন্তু এখানে সঠিক অপশান তাই সঠিক আনসার অপশান ডি কিন্তু এত বড় পরীক্ষা কোশ্চিন আসবে না ওকে যেগুলো আসবে আমি কিন্তু তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি শিক্ষার কোন পর্যায়ের সঙ্গে শিক্ষা মনোবিজ্ঞান প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট নয় পাঠ্যক্রম রচনায় শিখন কৌশল নির্দিষ্টিকরণে শিক্ষার ব্যবস্থাপনায় শিক্ষার উদ্দেশ্য নির্ধারণে তাহলে এটার সঠিক আনসার হবে কি শিক্ষার উদ্দেশ্য নির্ধারণে মনোবিজ্ঞান কিন্তু প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করে না অপশান ডি হয়ে যাবে এটার সঠিক আনসার নেক্সট কোশ্চেন শিক্ষা মনোবিজ্ঞান হল একমুখী দ্বিমুখী ত্রিমুখী বহুমুখী তাহলে এটা সঠিক আনসার কী হবে যে শিক্ষা মনোবিজ্ঞান কি বহুমুখী কারণ শিক্ষা মনোবিজ্ঞান সমস্ত দিক থেকে ডেভেলপমেন্ট করায় শুধুমাত্র শিশুর দৈহিক বা মানসিক বা প্রক্ষোভিক আচরণের মানে পরিবর্তন ঘটে না শিক্ষার্থীর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা দিক থেকে তার ডেভেলপমেন্ট ঘটাতে সাহায্য করে শিক্ষা মনোবিজ্ঞান তাই শিক্ষা মনোবিজ্ঞান হলো অবশ্যই একটা বহুমুখী প্রক্রিয়া এটা কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের বিশেষ অবদান হলো শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের বিশেষ অবদান হল কেন্দ্রিক শিক্ষা জীবন কেন্দ্রিক শিক্ষা ব্যক্তিগত পার্থক্যভিত্তিক শিক্ষা অপরের সব কয়টি তাহলে এটা সঠিক আনসার হবে অপরের সব কয়টি এই জন্য দেখো কারণ মানে শিক্ষা মনোবিজ্ঞান এসেছে বলেই আমরা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের মাধ্যমে শিশুদেরকে শিক্ষা দিতে পারছি শিক্ষা মনোবিজ্ঞান এসেছে বলেই আমরা শিশুদেরকে জীবন কেন্দ্রিক শিক্ষার দিকে গড়ে তুলতে পারছি আর ব্যক্তিগত পার্থক্য শিক্ষা দিতে পারছি কারণ কোন ব্যক্তির কতটা আইকু আমাদের জানা প্রয়োজন অর্থাৎ একজন শিক্ষার্থীকে একজন কয়েকজন শিক্ষার্থী আমার শ্রেণীকক্ষে আছে একটা টপ লেভেল মানে অধ্যায় শুরু করে আমি পড়াতে শুরু করলাম দেখা যাবে যারা ভালো স্টুডেন্ট তারাই হয়তো বুঝতে পারছে কিন্তু যারা লো স্টুডেন্ট তারা বুঝতে পারছে না এইভাবে শিক্ষা দেওয়া তো যায় না কারণ প্রত্যেকের মেধাকে আমাকে ভালোভাবে অ্যানালাইজ করে একটা কোয়ার্ডিনারি প্রসেস আমাকে ইউজ করতে হবে যাতে প্রত্যেকটা শিশু মানে উপকৃত হয় তাহলে এক্ষেত্রে অবশ্যই মনোবিজ্ঞানের বিশেষ ভূমিকা রয়েছে তাই অপশান ডি হবে এটার সঠিক আনসার নেক্সট কোয়েশ্চেন নিম্নের কোন বক্তব্যটি প্রাসঙ্গিক নয় অর্থাৎ কোনটি এর সঙ্গে সম্পর্কিত নয় দেখো এখানে বলা হচ্ছে যে অন্তদর্শনের সাহায্যে গৃহীত তথ্য চূড়ান্তভাবে ব্যক্তিকেন্দ্রিক অবশ্যই কারণ ব্যক্তিকেন্দ্রিককে কেন্দ্র করেই কিন্তু অন্তদর্শন হয়ে থাকে অন্তদর্শনে পাক ধারণার প্রভাব দেখা যায় যার ফলে প্রাপ্ত তথ্যের যথার্থতা সন্দেহের ঊর্ধ্বে নয় চেতন মনকে জানার একমাত্র পদ্ধতি অন্তদর্শন পদ্ধতিতে পর্যবেক্ষণকারী এবং পর্যবেক্ষিত বিষয় এক মন একদিকে অধ্যয়নের ক্ষেত্রে অপরদিকে পর্যবেক্ষণের পদ্ধতি যা প্রায় সম্ভব দেখো এখানে সঠিক অ্যান্সার হবে কি অপশান সি কারণ চেতন মনকে জানার একমাত্র পদ্ধতি অন্তদর্শন নয় ওকে তাই এটা সঠিক অ্যান্সার অপশান সি কিন্তু আমি তোমাদেরকে বলে রাখছি এই ধরনের কোশ্চিনগুলো কিন্তু পরীক্ষায় আসবে না ঠিক আছে তবু একবার জেনে রাখো জানতে তো আপত্তি নেই দেখো নেক্সট কোশ্চেন নিম্নোক্ত বক্তব্যগুলির কোনটি পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধা ব্যক্ত করে নিম্নোক্ত বক্তব্যগুলির কোনটি পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধা ব্যক্ত করে পর্যবেক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীকে কার্যকালীন অবস্থায় নিরীক্ষণ করা যায় পর্যবেক্ষণ পদ্ধতিতে ব্যক্তিগত প্রভাব দেখা যায় পর্যবেক্ষণ বৈদ্যুতিন কৌশল ব্যবহার করা যায় এই পদ্ধতিতে শিক্ষার্থীর মানসিক চাপ থাকে না তাহলে এর সঠিক আনসার অপশান বি পর্যবেক্ষণ পদ্ধতিতে ব্যক্তিগত প্রভাব দেখা যায় ঠিক আছে কারণ আমি যখন পর্যবেক্ষণ করব তখন তো আমি একসঙ্গে অনেকগুলো শিশুকে পর্যবেক্ষণ করতে পারবো না আমাকে পার্টিকুলার কোনো শিশুকে ভালোভাবেই পর্যবেক্ষণ করতে হবে তার মানে কি এখানে একটা মানে পর্যবেক্ষণ করতে ব্যক্তিগত প্রভাব দেখা যায় এটাই হচ্ছে অসুবিধা অপশান বি হবে এটার সঠিক আনসার নেক্সট কোশ্চেন শিশুর বৃদ্ধি ও বিকাশ অধ্যয়ন করার সর্বোৎকৃষ্ট পদ্ধতি হলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই স্টার তোমার দিয়ে রাখো যে বলা হচ্ছে শিশুর বৃদ্ধি ও বিকাশ অধ্যয়ন করার সব থেকে ভালো পদ্ধতি পরীক্ষামূলক পদ্ধতি পর্যবেক্ষণ পদ্ধতি উলম্ব কেস স্টাডি পদ্ধতি আনুভূমিক কেস স্টাডি পদ্ধতি তাহলে এটা সঠিক আনসার হবে কি উলম্ব কেস স্টাডি পদ্ধতি এর ব্যাখ্যা আমার কাছে জানা নেই তোমরা জানলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে নেক্সট হচ্ছে শিক্ষাকে আমি মনস্তত্ত্ব ভিত্তিক করতে চাই উক্তিটি কার খুব ইম্পর্টেন্ট এটা যে শিক্ষাকে আমি মনস্তত্ব ভিত্তি করতে চাই উক্তি ফ্রয়েল মাদাম মন্তেশ্বরী রুশো পেস্তি তাহলে এটা সঠিক আনসার হবে কি পেস্তলসি এই কথাটি কে বলেছেন পেস্তলসি বলেছেন নেক্সট শিক্ষা শিক্ষাক্ষেত্রে টাবুলা বেশ শব্দটি ব্যবহার করেছিলেন কে ফেডারিক হারবার্ট জন লক প্লেটো হারবার্ট স্পেনসার শিক্ষাক্ষেত্রে টাবুলা বেশ কথাটি ব্যবহার করেছিল কে যে পঁয়তাল্লিশেরটা বি হবে সঠিক আনসার জন লক জন লক এই কথাটি ব্যবহার করেছিল নেক্সট বলা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি হিসাবে একটি সর্বপেক্ষা সম্মত পদ্ধতি শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি হিসাবে কোনটি সর্বপেক্ষা বিজ্ঞানসম্মত পদ্ধতি মনোবিশ্লেষণ পদ্ধতি ক্লিনিক্যাল পদ্ধতি সার্ভে পদ্ধতি আর পরীক্ষণ পদ্ধতি তাহলে এটা সঠিক আনসার কী হবে যে পরীক্ষামূলক পদ্ধতি পরীক্ষামূলক পদ্ধতির মাধ্যমে কিন্তু মনোবিজ্ঞানকে সঠিকভাবে যাচাই করা যায় তাই এটার সঠিক আনসার হবে অপশান ডি পরীক্ষামূলক পদ্ধতি তাহলে মনোবিজ্ঞানের সব থেকে বিজ্ঞানসম্মত পদ্ধতির নাম কি সেটা হবে পরীক্ষামূলক পদ্ধতি নেক্সট কোশ্চেন বলা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের কোন পদ্ধতিতে দল নির্বাচন অপরিহার্য দেখো দল নির্বাচন করতে হবে এখানে কি বলছে অন্তদর্শন পরীক্ষামূলক সার্ভে আর কেস স্টাডি তাহলে এখানে সঠিক আনসার তোমরা বুঝতে পারছ দলের ব্যাপারটা আসছে তাহলে কি সার্ভে পদ্ধতি কারণ আমরা ধরো কোন একটা অঞ্চলে বা কোনো একটা জায়গায় বা কোনো একটা গ্রামে যদি আমরা সার্ভে করতে চাই তাহলে নিশ্চয়ই আমরা তো একা যাই না কলেজের ছেলে মেয়ে একটা গ্রামে একা এভাবে তো যায় না দেখবে একটা দলে দশজন পনেরো জন করে মানে ক্যান্ডিডেট থাকে তারাই কিন্তু সার্ভে করে ঠিক না তাহলে এখানে কি হচ্ছে দল নির্বাচন অপরিহার্য কোথায় সার্ভে পদ্ধতি প্রকল্প পদ্ধতি এগুলোতে দল অবশ্যই প্রয়োজন কারণ এগুলো সিঙ্গেল ভাবে হয় না দেখো শিক্ষা মনোবিজ্ঞানের অপর পরীক্ষার উদ্দেশ্যগুলি হলো হল শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত আচরণ বিশ্লেষণ করা শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত আচরণ সংশোধন করা শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত আচরণের নীতি নির্ধারণ করা অপরের সব কয়টি আটচল্লিশেরটা ডি হবে সঠিক আনসার যে অপরের সব কয়টি নেক্সট হচ্ছে নিচের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের বিষয় নয় কি বলছে নিচের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের বিষয় নয় জীবন বিকাশের স্তর সৃজনশীলতা শিক্ষা নির্দেশনা শিক্ষার মাধ্যম এখানে বলা হচ্ছে নিচের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের বিষয় নয় সেটা সঠিক আনসার কী হবে যে শিক্ষার মাধ্যম কিভাবে শিক্ষা দেওয়া হবে সেটা কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় নয় ঠিক আছে তাই সঠিক আনসার অপশান ডি নেক্সট বলা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের কোন বিষয়টির ওপর এবিংহংস পরীক্ষা নিরীক্ষা করেছিল মনোযোগ শিখন স্মৃতি ও শিখন সঞ্চলন তাহলে এটা সঠিক आंसर কী হবে যে আমরা জানি যে মনোবিং মনোবিদ এবংহংস কিন্তু স্মৃতির ওপরে মানে পরীক্ষা করেছিল যখন আমরা স্মৃতি চ্যাপ্টার থেকে বিভিন্ন এমসিকিউ প্র্যাকটিস করব তখন কিন্তু পুরো ডিটেলস আমরা জানতে পারবো কারণ এভিংহংস বলেছিলো যে কোনো একটা টপিক পড়ার পর যদি তুমি ঘুমিয়ে যাও তাহলে সেই টপিকের পঁচাত্তর তোমার কিন্তু মনে থাকবে কিন্তু কোনো একটা টপিক পড়ার পর তুমি যদি অন্য বন্ধুদের সঙ্গে গল্প আড্ডা দাও তাহলে সেই টপিকের তুমি খুব জোর টোয়েন্টি ফাইভ তোমার মনে থাকবে এক্ষেত্রে মানে বেশি কথা বললে কিন্তু পড়াশোনার ক্ষতি হয় আমরা সেটা ভালোভাবেই জানি তাই মনোবিদ এভিংহংস এই বিষয়টার ওপরেই কিন্তু পরীক্ষা করেছিল তাই অপশান সি হবে এটার সঠিক আনসার নেক্সট কোশ্চেন বলা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি বিস্তৃত এবং তা ক্রমবর্ধমান শিক্ষা মনোবিজ্ঞানের নিজস্ব পদ্ধতি এবং পরীক্ষা আছে শিক্ষা মনোবিজ্ঞানের নিজস্ব সমস্যা রয়েছে সমস্যার ওপর গবেষণা করা হয় এবং প্রাপ্ত ফল শিক্ষা প্রক্রিয়ায় প্রয়োগ করা হয় ওপরের বক্তব্যগুলি থেকে শিক্ষা মনোবিজ্ঞানকে কি বলা হয় একটা বিজ্ঞানের বিষয় পৃথক অধ্যয়নের বিষয় জটিল বিষয় কোনোটাই নয় তাহলে এটা সঠিক আনসার কী হবে এটা সঠিক আনসার হবে যে অপশান বি কারণ আমরা এর আগেই প্রথম পাঠে আলোচনা করেছিলাম আধুনিক কালে মনোবিজ্ঞানকে একটা কি পৃথক অধ্যায় হিসাবে মানে মানে কনসিডার করা হয়েছে ঠিক আছে তাই এটা সঠিক আনসার অপশান বি নেক্সট কোশ্চেন বলা হচ্ছে শিখনে নিম্নের কোন বক্তব্যটি শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য সূচিত করে না অর্থাৎ এখানে যে চারটে অপশান দেওয়া হয়েছে তার মধ্যে কোনটি শিক্ষা এবং মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য সূচিত করে না মনোবিজ্ঞান বিষয়নিষ্ঠ বিজ্ঞান শিক্ষা নিষ্ঠ বিজ্ঞান মনোবিজ্ঞান মৌলিক বিজ্ঞান শিক্ষা ফলিত বিজ্ঞান মনোবিজ্ঞানে অনেক বিষয় আলোচনা করা হয় যা শিক্ষা বিজ্ঞানে হয় না শিক্ষা ও মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে বাহান্নটা ডি তাহলে শিক্ষা ও মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান তিপান্ন নম্বর কোশ্চিনে বলা হচ্ছে দেখো মনোবিশ্লেষণ পদ্ধতির কৌশলগুলি হল মনোবিশ্লেষণ পদ্ধতির কৌশলগুলি হলো স্বপ্ন বিশ্লেষণ সম্মোহিনী শব্দ তাহলে সঠিক হবে যে তিপান্ন ডি সব কটি এখানে তিপান্ন ডি হবে সব কয়টি লেভিডোর ধারণা কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে উল্লেখ আছে লেভিডোর ধারণা দেখো সমগ্রতাবাদ জ্ঞানমূলকবাদ আচরণবাদ কোনোটাই নয় তাহলে এটা সঠিক আনসার চুয়ান্নটা ডি কোনোটাই নয় লিবিটোর ধারণা কে দিয়েছিল সাধারণত আমরা জানি ফ্রয়েবেল ফ্রয়েড দিয়েছিল তাই এখানে ফ্রয়েড কোনোটাই অন্তর্ভুক্ত নয় তাই এটা সঠিক আনসার হবে অপশান ডি কোনোটাই নয় শিক্ষক যখন তাপসকে ব্যাকরণ পড়াচ্ছেন শিক্ষককে তখন ব্যাকরণের মতো তাপসকে জানতে হবে এই ব্যাকরণ এই বাক্যটির তাৎপর্য এই কোশ্চিনে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে এটাও তোমার দিয়ে রাখতে পারো কারণ এটা একটা পেডাগজিক্যাল কোশ্চেন ঠিক আছে দেখো বলছে যখন একজন শিক্ষক কোনো একটা শিক্ষার্থীকে ব্যাকরণ পাঠ করবে তখন শিক্ষক ওই শিক্ষার্থীকে সেই ব্যাকরণের মতোই ভাবে জানতে হবে কী বলছে ব্যাকরণের মতো তাপসকে শিক্ষক জানবেন ব্যাকরণ জানতে হলে তাপসকে জানতে হবে তাপসকে না জানলে তাকে সঠিকভাবে ব্যাকরণ পড়ানো যাবে না ব্যাকরণের সঙ্গে তাপসকে জানলে শিক্ষকের জ্ঞান বৃদ্ধি হবে তাহলে বুঝতে পারছো এটা সঠিক আনসার কি এটা সঠিক আনসার হবে যে অপশান সি কারণ যদি তাপসকে যদি আমরা সঠিকভাবে না জানতে পারে শিক্ষক তাহলে তো সঠিকভাবে শিক্ষা দিতে পারবে না তাই না এটা সঠিক আনসার হবে অপশান সি তারপর নেক্সট কোয়েশ্চিন বলা হচ্ছে দেখো ঊনবিংশ শতাব্দীতে যে মনোবিজ্ঞানী ব্যক্তিগত পার্থক্য পরিমাপের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিল বলছে যে উনবিংশ শতাব্দীতে যে মনোবিজ্ঞানী ব্যক্তিগত পার্থক্য পরিমাপের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিল তিনি হলেন জন লক আলফ্রেড ভিনে ফ্রান্সিস গ্যালটন হিউম দেখো ব্যক্তিগত পার্থক্য কথাটি আসলে কিন্তু হবে কি গ্যালটন কারণ ব্যক্তিগত পার্থক্যের ওপর বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল কে যে গ্যালটন ওকে তাহলে গ্যালটন হবে সঠিক আনসার ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে প্রিন্সিপাল অফ সাইকোলজি পুস্তকটি কে লিখেছে খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এটা তোমরা মনে রাখবে ইচ্ছাচিহ্ন রাখো ঠিক আছে যে প্রিন্সিপাল অফ সাইকোলজি বইটি কে লিখেছেন উইলিয়াম ম্যাকডিগাল ফেকনার জন লক উইলিয়াম জেমস তাহলে এটা সাতান্ন হবে কি সঠিক আনসার অপশান সি উইলিয়াম জেমস ঠিক আছে উইলিয়াম জেমস কিন্তু এই সাইকোলজি মানে প্রিন্সিপাল অফ সাইকোলজি বইটি লিখেছিলেন নেক্সট বলা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের অপর পরীক্ষণ জটিল কারণ শিক্ষা মনোবিজ্ঞানের অপর পরীক্ষণ জটিল কারণ এখানে বহু চালক ক্রিয়াশীল হয় চালকগুলিকে নিয়ন্ত্রণ করা অসুবিধাজনক চালকগুলি পারস্পরিক ক্রিয়া করে আটান্নটা ডি অপরের সব তলে তাহলে এটা সঠিক আনসার অপশন ডি আটান্নটি সব ঘটি নেক্সট হচ্ছে মনোবিজ্ঞানের পদ্ধতি হিসাবে ওয়াটসান যেটির ওপর আস্থা রাখতে পারেনি তা হল কি পর্যবেক্ষণ সাক্ষাৎকার অন্তর্দর্শন পরীক্ষণ এখানে যেটা বলা হচ্ছে যে উনষাটে সি হবে সঠিক আনসার কারণ ওয়ার্ডস্যান্স ছিল একজনকে আচরণবাদী আর আচরণবাদীরা অন্তর্দর্শন বিশ্বাস করে না তাই সঠিক আনসার অপশান সি অন্তর্দর্শন এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদেরকে মনে রাখতে হবে নেক্সট হচ্ছে ম্যাকডুগালের মতে মানুষের আচরণ মৌলিক নিয়ন্ত্রক এই কোশ্চিনটা এর আগে আলোচনা করেছিলাম প্রথম মানে পাটনের যে ভিডিওতে হবে ওকে সেখানে কিন্তু আমি আনসারটা বলেছিলাম খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট তাহলে এটা সঠিক আনসার কী হবে বুদ্ধি প্রবৃতি সহজাত বৈশিষ্ট্য কোনোটাই নয় তাহলে এটা সঠিক আনসার অপশান বি প্রবৃতি আমি বলে দিয়েছিলাম ম্যাকডুগল থাকলেই কিন্তু প্রবৃতি আনসার হয়ে যাবে নেক্সট কোশ্চেন নিচের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় নয় শিক্ষার্থী শিক্ষক তথ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তি কোনোটাই নয় তাহলে এটা সঠিক আনসার কোনোটাই নয় কারণ প্রত্যেকটাই কিন্তু আলোচ্য বিষয় মানে শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় না কোনটি যে শিক্ষার লক্ষ্য শিক্ষার লক্ষ্য কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় নয় কিন্তু এখানে যে বাকিগুলো অপশন রয়েছে প্রত্যেকটাই তাই এখানে সঠিক আনসার কোনোটাই নয় ওকে নেক্সট কোয়েশ্চিন দেখো বলা হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পরিসংখ্যান শাস্ত্রের ব্যবহারের কারণ হলো শিক্ষার সমস্যাকে সঠিকভাবে বুঝতে তথ্য বা ঘটনাগুলিকে ব্যাখ্যা এবং মন্তব্য করতে গবেষণায় প্রাপ্ত ফল অনুযায়ী শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন করতে অপরের সব কয়টি এটা সঠিক আনসার অপরের সব কয়টি হবে সঠিক আনসার ওকে বন্ধুরা এই পর্যন্ত আজকে আমরা বাষট্টি তেত্রিশ চৌত্রিশ থেকে বাষট্টি পর্যন্ত আলোচনা করলাম আজকে টপিকটাতে বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা পেলাম না ঠিক আছে তবুও তোমরা ভিডিওটা দেখে রাখলে যদি কোনোরকম এগুলো টাফ কোশ্চেন হয়ে থাকে তাহলে কিন্তু আনসারগুলো করতে পারবে কিন্তু অবশ্যই তোমরা পার্টনের ভিডিওটা দেখে নিও কারণ ওখানে চার থেকে পাঁচটা কোশ্চেন কিন্তু বেস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন রয়েছে পরীক্ষা আসার মতনই সেগুলো আমি তোমাদেরকে বলে রেখেছিলাম ঠিক আছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই পিডিএফটি পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে এবং সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে থ্যাংক ইউ ফর ওয়াচিং